ভাত মাছ অনেক বিলের পাশে বড় পাতিলে চলছে দুইশো কেজি চালের ভাত রান্না তবে তা মানুষের জন্য নয় ভাত রান্না হচ্ছে মাছের জন্য দৈনিক এভাবে তিন দফায় ছয়শ থেকে এক কেজি চালের ভাত রান্না করে ছিটানো হচ্ছে ঘেরে যশোরের মনিরামপুর উপজেলার হরিনা বিলে দীর্ঘদিন ধরে ব্যক্তি উদ্যোগে ঘের তৈরি করে মাছ চাষ হচ্ছে এসব ঘের থেকে সরবরাহ করা হচ্ছে রুই কাতল কয়েক জাতের কার্প তেলাপিয়া শরপুটি সহ বিভিন্ন রকম মাছ গত কয়েক বছর ধরে এসব ঘেরে মাছের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাত খামারিরা জানান ভাত খাওয়ালে উৎপাদন খরচ কমার পাশাপাশি স্বল্প সময়ে মাছের উৎপাদন বাড়ে শুধু মনিরামপুর নয় পার্শ্ববর্তী কেশ শোক পূর্ব জেলার বিভিন্ন ঘেরেও একই চিত্র ভাত মাছে খালি মাছ অনেক দ্রুত বাড়ে মাছের জন্য এগুলো ভালো ভাত খাওয়াই সপ্তাহে তিন দিন আর বাদ বাকি ফিট দিয়ে বুটটা দিয়ে খোল দিয়ে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে দুই একটা বাদে আর সব ঘেরে আছে ভাত রান্না করে গ্যাস চাষি তারা বিভিন্ন জায়গাতে শুনি বিধি করা দুই মারে তিন মারে তিন চার কেজি হয় জাপানি আছে রুই আছে কাতলা আছে ব্রিগেড আছে এদিকে বিষয়টি অবৈজ্ঞানিক বলছেন স্থানীয় মৎস্য বিভাগ প্রোটিনের চাহিদা পূরণ না হওয়ায় মাছের উৎপাদন কমায় এ পদ্ধতিকে নিরুৎসাহিত করছেন কর্মকর্তারা হাতে পুরোটাই সরকারা থাকে সেই শর্করাতে হয়তো মাছ কিছুটা হৃষ্টপুষ্ট হচ্ছে কিন্তু সেটা উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পাবে না মৎস্য চাষীদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা কোনোভাবেই যেন মাছের খাদ্য হিসেবে ভাতের ব্যবহারটা বন্ধ করে খাবার হিসেবে ঘরে তৈরি খাবার সহ প্রোটিন নিশ্চিত হয় এমন খাবার তারা ব্যবহার করে মৎস্য বিভাগের তথ্য মতে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় প্রায় বিশ হাজার মাছের ঘের রয়েছে সময় সংবাদ যশোর